গৌড়বঙ্গে ধর্মচর্চার সঙ্গে জড়িত রয়েছে সেন পালযুগের রাজাদের ঐতিহ্যের ছোঁয়া। বীরভূমের খান্দা পার্বতী তেমনই রাজ পরম্পরায় পূজিতা প্রাচীন এক দেবী। পূজোর প্রচলন হয়ে আসছে সেন বংশের রাজত্বকাল থেকে। বোলপুর সংলগ্ন দেউরি গ্রামে সেই সময় থেকেই প্রতিষ্ঠিত রয়েছে খান্দা দেবীর মন্দির। ভগ্নপ্রায় সেই সময়কার স্থাপত্য নিদর্শনের মধ্যে ঐতিহাসিকরা যা পেয়েছেন তার অধিকাংশই কোনো না কোনো খুঁতযুক্ত। তেমন দেউলি গ্রামে খান্দা পার্বতীর মূর্তিতে রয়েছে খুঁত। দশভুজার বদলে দেবী এখানে অষ্টভুজা। মূর্তির নাকটি রয়েছে ভাঙা অবস্থায়। দেউলি গ্রামবাসীদের কাছে দেবী তাই খান্দা পার্বতী নামে পূজিত হন। বংশ পরম্পরায় অধিকারী পরিবার খান্দা পার্বতীর পুজো করে আসছেন। আশ্বিনের দেবী পক্ষে মায়ের অকাল বোধনে চার দিন ধুমধাম করে পুজো হয় রাজ্য জুড়ে। কিন্তু খান্দা দেবীর মন্দিরে মাত্র দুদিন অষ্টমী ও নবমী আরাধনা হয় মা দুর্গার। করোনা পরিস্থিতিতে সেই পুজোতেও ছেদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান উত্তরাধিকার গোপাল অধিকারী। নিয়ম মালা হয় মানে হয়তো প্রত্যেককে বলা হবে যে মানে একসঙ্গে সবাই এসে ভিড়ভাড়টা করুন আর কি, একে একে পুজো করি নিয়ে চলে যাও আর কি। সংক্রমণের কথা মাথায় রেখে ঐতিহ্যের পুজো এবার অনেক টাইম লান। পুজো বাজেটেও বেশ কিছু কাটছাট হয়েছে। দূরত্ববিধি মাথায় রেখেই খান্দা দেবীর পুজোয় সামিল হতে চলেছেন বীরভূমের দেউলি গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।